जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। ला 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 ला। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम्मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम्मत वाले। जीने का रंगीन मौसम ये खूबसूरत जमाना, जीने का रंगीन मौसम ये खूबसूरत जमाना। अपने यूं ही चार पल है, आगे है क्या किसने जाना। जीना जिसे आधा है वो उनमें ही मौज मना ले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम्मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम्मत वाले। ला 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 ला। ছবছর হয়ে গেল এই শাড়িটার বয়স, কারণ এই শাড়িটা আমার মা আমার সাথে দিয়েছিল, কিন্তু শাড়িটা না আমার পরা হয়নি। আমার অর্ধেক নতুন জিনিসই পরা হয় না, আমি পুরনো জিনিস পরে থাকতেই ভালোবাসি। তো যাই হোক, এই শাড়িটা আমার পরা হয়নি। তো মা জন্মদিনের জন্য টাকা দিয়েছিল যে তুই তোর পছন্দ মতো কিছু কিনে নিস। তো কালকে আমরা 9টার সময় মার্কেটে গেছি। তো মার্কেটে দেখছি যে পা ফেলার জায়গা নেই, মানে শ্রীরামপুরে এতটাই ভিড়। তো শ্রীরামপুর সম্বন্ধে অনেকেরই ধারণা আছে যে কি পরিমাণ ভিড় হয়, তো এখন তো হবেই। তো কালকে গিয়ে দুই একটা দোকানে মানে খুঁজে চলে এসেছি, কারণ আমার পছন্দও হচ্ছিল না, আর এত ভিড় যে মানে অসহ্য লাগছিল। তারপরে মঞ্জিনিসে গেছি, গিয়ে দেখছি কোনো কেক নেই, মানে একটা বিশাল বড় সাইজের এরকম দুটো তিনটে কেক আছে, যেগুলো মানে কেনা ফালতু, কারণ ঘরোয়া ভাবে তিনজনের মধ্যে জন্মদিন করে আমি এত বড় কেক কিনে কি করব। আর কোনো মাঝারি সাইজের কেক নেই, আর চকলেট কেকও নেই বড় সাইজের। লাস্টে কি করেছে, আমি কিছু কিনতে হবে না, তুমি পেস্ট্রি কেনো। তারপরে ছোট ছোট তিনটে পেস্ট্রি 100 টাকা দিয়ে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তারপর ছেলেও করতে গেছিল, ছেলেকে আনার ছিল, তো সব মিলে একদমই আর থাকিনি। তারপর এখন বর্তমানে যা করোনার পরিস্থিতি চলছে, তো আমি আর রিস্ক নিইনি, তো সেই জন্যই মার টাকায় কিছু কেনা হয়নি বলে আজকে এই শাড়িটা, মার দেওয়া শাড়িটা, একদমই নতুন শাড়ি, আর না পরতে পরতে নষ্টও হয়ে যাবে, তাই এটা পরলাম। আর তোমাদেরকে দেখাবো হাজবেন্ড আমাকে কি গিফট দিয়েছে। এই গিফটটা অনেক বছর পরে পেলাম ওর থেকে, তো অনেক বছর পরে পেয়েছি বলে ওর খুবই একটা ভালো গিফট দিয়েছে। তো চলো তোমাদের, তো তোমাদেরকে আগের দিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম নাকের আর কানের কিছু ডিজাইন দিয়ে। তো সেদিনকে বলেছিলাম যে আমার বাপের বাড়ির ওখানে একটা দোকান আছে, জুয়েলারি দোকান, যেখান থেকে আমরা মানে ছোটবেলা থেকে আমরা রেখে আসছি, মাও ওখানে করায়, তো আমিও কিন্তু ওখানে অনেক জিনিস কিনি, তো করাই আর কি। তো সেই দোকানই এটা হচ্ছে। তো তোমরা যারা
যারা বিরোহী থেকে আমার এই ব্লগটা দেখছো তারা এই দাদার দোকানটা তো অবশ্যই চেনো, কারণ সবাই বেশিরভাগ ওখান থেকেই করায় বিরোহীর লোকেরা। তো খুলছি না, তো হাতের এই মুখটা আছে মিনা করা আর বডিটা হচ্ছে তো এই ডিজাইনটা মানে কি বলবো, আমার দাদার দোকান থেকে পছন্দ হচ্ছিল না কোনো ডিজাইন, তো সুমিত মানে পিসি চন্দ্র থেকে বা এরকমই কোনো ঠিক মনে নেই দোকানটা, তো এরকম থেকে দুখানা বালা আমাকে পাঠিয়েছিল দুটো তিনটে ডিজাইন, তো তার মধ্যে আমি একটা ডিজাইন একটা বালার মুখের মুখটা নিয়েছি আর একটা বালার বডিটা নিয়েছি, নিয়ে দাদাকে আমি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তো সেটা থেকে এই ডিজাইনটা করা মানে করেছে। তো মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো আমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এখন আমি যাব, আমরা যাব আর কি বাইরে খেতে, তবে জানি না কোনো দোকান খোলা আছে কি না, কারণ চারিপাশে যে ভোটের অবস্থা বুঝতেই পারছো, চারিপাশে মানে মারধর সবকিছুই হচ্ছে, তো জানি না মানে খোলা আছে কিনা, তো যাই মানে দেখতে যাব। তবে এই শাড়ি টাড়ি পরে যাবো না, আমি ভাবছি পুরোনো কিছু একটা পরে যাব, কারণ পুরোনো বলতে পুরোনো বলতে পুরোনো একদম না, নতুনই আর কি পরা জিনিস, কারণ আমি এত মানে নতুন জিনিস পরে থাকতে পারি না। তো চলো যাও, যাচ্ছি আর থাকো। আমরা এসেছি ডমিনোস পিৎজা হাউসে, যেখানে পিৎজা খেতে, তো সমস্ত বললো আমার পিৎজা খাবো আজকে রাত্রেবেলা, তো তার জন্য এলাম আর ওরা অর্ডার দিতে গেছে। আর দেখো এই যে এই কুর্তিটাও আমার নতুন কুর্তি, আজকেই ভাঙলাম, তো ওরা বললো না পুরোনো জিনিস পরে যাও না, আজকে যেহেতু স্পেশাল দিনটা নতুনই করো, তো এটা এটা আমি মানে সেদিনকে দিয়ে আমরা দুটো তিনটে আমার তিনটে কুর্তি কিনে এনেছিলাম, এটাও তার মধ্যে একটা, আজকে নতুনই করলাম সব কিছু। সমৃত আর আমি শুধু ড্রেস চেঞ্জ করেছি, আর সমৃত সকাল থেকে ওই একই ড্রেস পরে বসে আছে, বললাম যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করে নাও, বললো আমাকে আর কি দেখবে ড্রেস চেঞ্জ করে কেউ কি বলবে। চলো দেখি কি অর্ডার দেয় কি নিয়ে আসে। তোমাদের একটু ভেতরটা দেখিয়ে দিই কেমন, চলে এসেছে আমাদের পিৎজা, আর সুমিত ওপেন করে ফেলেছে, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো চলো আমরা স্টার্ট করি খাওয়াটা। তো ব্রেকফাস্টের পরে সন্দীপকে একটু পড়িয়ে নিলাম, আর ভাবলাম আমার ব্লগটা আজকে কিছুতেই শেষ করা হচ্ছে না, তো ব্লগটা শেষ করে দিই। তো তার সাথে ভাতটা রান্নাও হয়ে গেছে, আর সমৃদ্ধ গেছে এখন বাবার সাথে বেলুন আনতে, মানে কোনো একটা প্রোগ্রাম বাড়িতে লাগলে ওর বেলুনটা চাই আর কি, তো গেল বেলুন আনতে, আর আমি ভাবলাম এই সুযোগে আমি ব্লগটাও শেষ করি। তো চলো আজকে এখানে আমি আমার ব্লগটা শেষ করছি, যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর যারা নতুন আসছো আমার চ্যানেলটা দেখতে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারবে আমার সাথে থাকলে। তো আজকের মতো সকলকে টাটা, ভালো থেকো সুস্থ থেকো।